সমসাময়িক আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত। প্রথমেই ইরান ইস্যুতে কথা বলবো, যে ইরানে ইসরায়েলের হামলায় যে 4 সেনা নিহত হয়েছে, এরপর ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে যে তাদেরকে তাদের আত্মরক্ষা অধিকার রয়েছে এবং এটা তাদের কর্তব্য। সেই ক্ষেত্রে কি ইরান আর এক দফা ইসরায়েলে হামলা চালাবে কিনা? ধন্যবাদ অরিন। এখন ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, সে সেলফ ডিফেন্সের কথা বলে সে হামলা চালানোর আরেকটি পথ পরিষ্কার রাখতে চায়, এটা একটা পয়েন্ট। কিন্তু এখন প্রশ্ন, মূল প্রশ্ন হচ্ছে যে হামলা হবে কি হবে না। আপনার এইখানে একটা বড় বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ইসরায়েল যে হামলাটা চালিয়েছিল সেটা কিন্তু স্বল্পমাত্রার, ইরানের কাছে প্রত্যাশিত ছিল যে অনেক ভয়াবহ হামলা চালাবে। কিন্তু ব্যাকডোর ডিপ্লোমেসি বলে একটা কথা আছে, সেই ব্যাকডোর ডিপ্লোমেসিতে এইখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বলা হচ্ছে যে সৌদি আরব। সৌদি আরবের যিনি এখন যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এই MBS কিন্তু আমেরিকাকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে কোনোভাবেই এমন কোনো জিনিস করা যাবে না যার জন্য এই এলাকায় একটা বিরাট ধরনের কনফ্লিক্ট বা আপনার যুদ্ধ তৈরি হয়। পাশাপাশি আপনার আমেরিকাও কিন্তু চায়নি যে নির্বাচনের আগে কোনো বড় ধরনের যুদ্ধে জড়াতে। ইসরায়েলের কিন্তু একটাই ইন্টেনশন, যে কোনোভাবে এই যুদ্ধে আমেরিকাকে যুক্ত করা। আমেরিকা যুক্ত হলে পশ্চিম ইউরোপে তার মিত্ররা মানে ন্যাটোর মিত্ররা যুক্ত হবে, ফলে ইসরায়েলের যে উদ্দেশ্য বা নেতানিয়াহুর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য এখনও পর্যন্ত সফল হয়নি, যে তারা আমেরিকাকে যুক্ত করার। দুই, আপনার নিউ ইয়র্ক টাইমসে গত 24 অক্টোবর একটা বিরাট রিপোর্ট ছাপা হয়েছে, সেখানে রেভলিউশনারি গার্ডের কয়েকজন কর্মকর্তাকে উদ্ধৃত করে, তারা কেউই নাম প্রকাশ করেনি, কিন্তু উদ্ধৃত দিয়ে যেটা বলা হয়েছিল তার তিনটে পয়েন্ট ছিল। একটা হচ্ছে যে ইরান শান্তি চায়, ইরান সামনে থেকে দেখাতে চায় যে তারা কোনো যুদ্ধ চায় না, এইটা তারা চালিয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে স্বল্প মাত্রায় যদি ইসরায়েল হামলা চালায় তাহলে এইটার কোনো তারা রিটালিয়েশনের মধ্যে যাবে না, তারা কোনো পাল্টা হামলার মধ্যে যাবে না। আর যদি তৃতীয়টা হয়, যদি ইসরায়েল ভয়াবহ হামলা চালায় এবং তাদেরকে বিধ্বস্ত করার চেষ্টা করে, তাহলে তাদের পরিকল্পনা ছিল যে একসঙ্গে 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল তারা সেখানে মারবে এবং পাশাপাশি হরমুজ প্রণালী এবং আপনার ওই যে গালফ মানে পারস্য উপসাগর, যেটা সে পারস্য উপসাগরকে তারা আটকে দেবে, যে পথ দিয়ে আসলে বিপুল পরিমাণ তেল সরবরাহ হয়ে থাকে সারা বিশ্বে, এইটা ছিল। তাহলে এইখান থেকে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার যে ইরানের সেনাপ্রধান হয়তো বলেছেন তিনি হামলা, ইরানের হামলা চালানোর অধিকার আছে বা হামলা চালাবে, যথাসময়ে ব্যবস্থা নেবে বা অনেক কথা। একটা হচ্ছে কথার কথা আর একটা হচ্ছে যে বাস্তব কথা। তো ইরানের এখন পর্যন্ত যে কথাটা কথার কথা, কারণ সারা দুনিয়া চাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের যে সরাসরি সংঘাত এটা এই জায়গাতেই থামুক। যেমন বাইডেনও বলেছেন যে তিনি আশা করছেন যে এটাই শেষ হামলা ইসরায়েলের, কিন্তু একটা প্রশ্ন সেলিম খান, যে এটা বলছিলেন আপনি যে সামনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আছে, এ কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ দিচ্ছিল যেন বড় ধরনের হামলা না হয়, বিশেষ করে ইরানের তেল স্থাপনা এবং পারমাণবিক স্থাপনা, যে কারণে কিন্তু হামলাটা হয়েছে সামরিক স্থাপনায়। যদি এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ডেমোক্রেটরা ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি আমরা সুর আবার পাল্টাবে কিনা? সুর পাল্টানোর বিষয় নেই। আপনার হচ্ছে যে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে যদি ইসরায়েল ইস্যু বলি, তাদের মধ্যে আসলে কোনো ধরনের কোনো পার্থক্য নেই, বরং দুই দলের মধ্যে একটা পাল্লাপাল্লি চলছে যে কে কত বেশি ইসরায়েলের কত বড় সমর্থক সেটা নিয়ে কিন্তু পাল্লাপাল্লি চলছে। এই বাইডেন যদি বলেন যে হ্যাঁ সেলফ ডিফেন্সের কারণে ইসরায়েলের এই এ করার হামলা করার অধিকার আছে, তখন ট্রাম্প তার চেয়ে আরও এক ধাপ এগিয়ে যান, তিনি বলেন যে ইসরায়েলের উচিত যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো, এটা করা ওটা করা, মানে দুই দলের মধ্যে একটা বিরাট ধরনের প্রতিযোগিতা চলছে যে এই ইসরায়েলকে ঘিরে, যেটা খুবই একটা লজ্জাজনক যে তারা তাদের নিজের দেশে নির্বাচন লড়ছে, নিজের দেশের ইস্যু বাদ দিয়ে মানে ইসরায়েল হয়ে গেছে তাদের কাছে একটা বিগ। যেমন কিছুদিন আগেও কিন্তু দেখা গেছে যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে এই মধ্যপ্রাচ্য ইস্যুটাকে রিপাবলিকান এবং ডেমোক্রেট প্রার্থী দুজনই বারবার আনছেন, এবং ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে একটা কথা বলেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এতটা মানে যুদ্ধই হতো না, এবং কমলা যদি আবার এবার অর্থাৎ ডেমোক্র্যাটরা যদি ক্ষমতায় আসে, কমলা হ্যারিস যদি ক্ষমতায় আসে, তাহলে এটা 4 দশক ধরে গাজায় আগুন জ্বলবে, এরকম।
তো তারা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপ্রাচ্য বিশেষ করে গাজা ইস্যুটাকে একটা কার্ড হিসেবে খেলছে দুই প্রার্থী। এটাকে কিভাবে দেখছেন? ডেমোক্রেটরা কিন্তু এক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে, কারণ আরব আমেরিকানরা ইতিমধ্যে বলেছে যে তারা ট্রাম্পকে কমলার থেকে বেশি সমর্থন দেয়। দেন এখানে আপনি যেটা বললেন তার দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে যে ট্রাম্প কিন্তু তার প্রথম যে পর্যায়ে তিনি 2017 থেকে 2020 পর্যন্ত যে সময়কালে তিনি ক্ষমতায় ছিলেন, সেই সময়কালে দেখেন আপনি তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং জেরুজালেমে মার্কিন দূতাবাস শিফট করার কথাও কিন্তু ট্রাম্পই বলেছিলেন এবং অন্য কোনো আমেরিকার প্রেসিডেন্ট এই ইয়েতে জাননি। এবং ইসরায়েলের উচিত যে ওই এলাকায় যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন সেইটা বাস্তবায়ন করা, এটা ট্রাম্প নিজেও বিশ্বাস, আর কতটুকু বিশ্বাস করেন না করেন সেটা বড় প্রশ্ন না, তিনি মুখে এই কথা বলেন, আমি ধরে নিই যে সেটা তিনি যেটা মুখে বলছেন সেটা বিশ্বাস করছেন, এটা একটা। ডেমোক্র্যাটদের জন্য সমস্যা হয়েছে যে তাদের কিছু মানে ভোট ব্যাঙ্ক, মানে স্থায়ী ভোট ব্যাঙ্ক আছে, যেরকম ধরেন ব্ল্যাক, হিসপ্যানিক, এই মুসলিম, বা আমি যদি আরব মুসলিম বলি, এই আরব মুসলিমদের মধ্যে থেকে একজন তো আপনার সিনেটেও নির্বাচিত হয়েছিলেন, কংগ্রেসে গেছে তো একজন মহিলা, তো এই অবস্থায় তাদের ভোট ব্যাঙ্কে কিন্তু ফাটল ধরেছে। ফলে এই আপনার যে সুইং স্টেটের মধ্যে নর্থ ক্যারোলাইনা কিন্তু আপনার বিপদে পড়েছেন ব্ল্যাক এবং এই মুসলিম ভোটারদের নিয়ে। বিভিন্ন জায়গায় কিন্তু আমেরিকায় তো আপনার শার্পলি ডিভাইডেড, যে যারা যে স্টেটগুলো সবসময় রিপাবলিকানদের সেটা রিপাবলিকানদের, যেটা ডেমোক্র্যাটদের সেটা ডেমোক্র্যাটদের। আপনার মোটামুটি যে স্টেটগুলো 7টা স্টেট আছে সেখানে 95টা ইলেকট্রাল ভোট আছে, এই ভোটটা যার দিকে যাবে সেই আসলে তিনি আসলে প্রেসিডেন্ট হবেন। তো এই প্রেসিডেন্ট ভোটটা কমলা হ্যারিসের দিকে যাওয়ার সম্ভাবনা কমছে, যেটা আপনার প্রতিনিয়ত জরিপে আমরা দেখতে পাচ্ছি যে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের প্রায় নেক টু নেক ফাইট। এখন এই নেক টু নেক ফাইট হওয়ার ইয়ে প্রমাণ করে যে কমলা হ্যারিস ক্রমে পিছিয়ে পড়ছেন, কারণ তার যে বা ডেমোক্র্যাট দলের যে ভোট ব্যাঙ্ক হিসেবে পরিচিত ছিল যারা, তারা তাদেরকে পছন্দ করছে না, বিশেষত ইসরায়েলি ইস্যুতে। ইভেন এই আপনার ইসরায়েলে ইস্যুতে আমেরিকান তরুণরা পর্যন্ত পছন্দ করছেন না। আমাকে একজন আমেরিকান সাংবাদিক বলেছিলেন যে এই ইহুদি তরুণ ইহুদি যারা আমেরিকান ইহুদি, তারাও পর্যন্ত এই ইসরায়েলের এই যে কার্যকলাপ, এই যে গাজায় প্রায় 42,000-এর বেশি মানুষকে মেরে ফেলা, তা যার 59 সেলিম খান, আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আলোচনায় এগিয়ে নিতে পারছি না, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে।